আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো আজকে আমরা একটি ব্যতিক্রমধর্মী লকার নিয়ে হাজির হলাম। কেন এটা ব্যতিক্রমধর্মী? কারণ এত পরিমাণে হেভি, মানে এত স্ট্রং একটা লকার, মানে আমি দেখি নাই এর আগে। মানে ডিজিটাল লকার হাউসে এর আগে আমি এত স্ট্রং লকার দেখি নাই যেটা আমাদের কাছে চলে আসছে। আর এটার ব্যাপারে আজকে জানাবো, অবশ্যই জানাবো। আর এটার মাস্টার কিটা তার আগে দেখিয়ে নেই, একদমই ডিফারেন্ট। মানে এর আগে অনেকে অনেক লকার ইউজ করেছেন, কিন্তু এটার মাস্টার কিটা দেখেন। এটা কিন্তু উপরে নিচে দুই দিকে গাঁট রয়েছে এবং খুব বড়। আর মাস্টার কি দিলেই যে লকার খুলে যাবে তা কিন্তু নয়, পাসওয়ার্ড কিন্তু অবশ্যই 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 লাগবে। তো যারা চাচ্ছেন অনেক বেশি হেভি লকার, অনেক বেশি পরিমাণে হেভি লকার, এবং তার পাশাপাশি চাচ্ছেন ফায়ার প্রুফ, তাদের জন্য এই লকারটি হতে পারে বেস্ট অপশন। সো চলুন দেখে নিই কী কী রয়েছে এবং কীভাবে এটা পরিচালনা করতে হয় সেই ব্যাপারটা নিয়ে এখন কথা বলবো। সো প্রথমে আমি যে ইম্পর্টেন্ট ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে লকারের সাইজটা। কারণ আপনি যেখানে রাখবেন সেখানে এই জায়গাটা আছে কি না সেটা কিন্তু অবশ্যই আমাদের জানা উচিত। এটার হাইট 47 ইঞ্চ এবং পাশটা আমরা এখন দেখে নেব। ওয়াইডে কত? ওয়াইডে রয়েছে 29.5 ইঞ্চ। এটা কিন্তু খুব পাশে বড় লকারটা, তার সাইজ অনুযায়ী কিন্তু পাশে খুবই বড়। এবং গভীরতাটা আমরা দেখে নেব, 25.5। সো বিগ সাইজের একটি লকার, এবং এই হাইটের মধ্যে বিগ সাইজের ওয়াইড বলতে পারি। চলুন এখন দেখে নেই লকারটি কিভাবে ওপেন করতে হয় এবং কি কি রয়েছে এর ভিতরে। মানে এত স্মুথ সেটা আমি বলে বুঝাতে পারবো না, ঠিক আছে? আপনারা যখন এটা ওপেন করবেন লকারের লকের যে কভারটা, আপনারা তখন বুঝতে পারবেন অনেক স্মুথ। আমরা এখন কিটা ভিতরে দিয়ে দিলাম, এবং কিটা দিলেই যে আপনার লকার খুলে যাবে এরকম কিছু না কিন্তু, ঠিক আছে? কিটা দিয়ে দিলাম, আনলক হয়ে গেল, কিন্তু লকার কিন্তু খুলে নেই এখনও। পাসওয়ার্ড কিন্তু দিতে হবে। আমি এখন 1 2 3 4 দিয়েছি, তাতেই লকারটা ওপেন হয়ে গেল। এবং তার পাশাপাশি এখানে কিন্তু অবশ্যই কি লকটা আনলক করতে হবে, এবং খোলার সাথে সাথে চলে আসলো। এত হেভি, মানে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এটা থিকনেসটা। মানে আমি কিন্তু বলেছি যে অনেক বেশি হেভি, যারা অনেক বেশি হেভি স্ট্রং ফায়ারপ্রুফ লকার কিনতে চাচ্ছেন, অনেক বেশি সিকিউরিটি চাচ্ছেন, তাদের জন্য এই লকারটি। এটার মডেল নাম্বার হচ্ছে ম্যাট্রিক্স 47। তো চলুন আমরা দেখে নেই ভিতরে কয়টি সেলফ রয়েছে। 1 2 3 এবং বলে রাখা ভালো, এই সেলফগুলোকে কিন্তু আপনারা আপ ডাউন করতে পারবেন এবং চাইলে পুরোপুরি খুলে ফেলতে পারবেন, সেই সিস্টেম কিন্তু অবশ্যই রয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে লকের বোল্টসগুলো। অনেকে ভাবে যে এটার মধ্যে মানে লক, মানে লক হয় এটা দিয়ে, এটা আসলে কিছুই না, এটা ওয়ান কাইন্ড অফ টয়, খেলনার মতো। বোল্টস হচ্ছে মেইন এই বোল্টসগুলো, ঠিক আছে? এটা কিন্তু আপনারা চতুর্দিকে বোল্টস পেয়ে যাবেন, একদম সারাউন্ডিং বোল্টস, ঠিক আছে? এটা কিন্তু আপনারা চতুর্দিকে পেয়ে যাচ্ছেন, এবং 100% ফায়ার প্রুফ লকার এটা। এবং এখানে সেলফগুলো আপ ডাউন করা যাবে, এবং ভিতরে কিন্তু অনেক বেশি জায়গা রয়েছে। তার কারণটা কেন আমি বলে রাখি, এটা কিন্তু ইনার বক্স অথবা ড্রয়ার এগুলো কিন্তু নাই। কারণ অনেক সময় ইনার বক্স ড্রয়ার এগুলো দিলে হয় কি আপনার জায়গাটা মরে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু এই এটাতে কিন্তু ফায়ার প্রুফ লকার, এমনিতে কিন্তু বডি অনেক হেভি হয়, মোটা হয়, যার কারণে এমনি ইনসাইডের যে সাইজটা কমে যায়, তার মধ্যে যদি আবার ড্রয়ার করা হয় তাহলে কিছুই থাকে না। আর আরেকটা কথা বলে রাখা ভালো, কেউ যদি এই গেটটা ভেঙে ফেলে তাহলে ওই ভিতরের ড্রয়ার ভাঙা কোনো ঘটনাই না। তো ইনার বক্সের আসলে ওরকম কোনো মানে সুবিধা থাকে না। সো সেই ক্ষেত্রে আমি এটাকে আগে রাখবো যে অনলি রিমুভেবল সেলফ কেয়ার। কারোর যদি একদম ফুল জায়গা দরকার হয়, আপনারা প্রত্যেকটা সেলফ খুলে কিন্তু ফুল জায়গাটা পেয়ে যাবেন। কেউ যদি শর্টগান রাখতে চায় অথবা বড় কোনো কিছু রাখতে চায় সেটাও কিন্তু রাখতে পারবেন। এবং অনেক জায়গা, হিউজ জায়গা, কিন্তু জায়গাটা আমরা একটু দেখাই, হিউজ জায়গা রয়েছে এটার ভিতরে, ঠিক আছে? এবং মানে কি পরিমাণে যে হেভি এটা, এটা আমি আসলে মানে বলে বুঝাতে পারবো না, আমার পক্ষে পসিবল না। আসলে যারা অনেক বেশি স্ট্রং লকার চাচ্ছেন তাদের জন্যই কিন্তু বেসিক্যালি এই লকারটি, ঠিক আছে? এছাড়াও এটাতে কিন্তু আপনারা তিনবার যখন ভুল পাসওয়ার্ড দিবেন, এটা কিন্তু এখন পাসওয়ার্ড নিবে না। দেখেন এখন টিট টিট করতেছে, এরকম 2 থেকে 5 মিনিটের মতো টিট টিট করতে থাকবে, তারপরে কিন্তু সে পাসওয়ার্ডটা নিবে আবার, মানে হ্যাং হয়ে যাবে।
অ্যালার্মিং তো দিচ্ছি, টিট টিট করে বিপ দিচ্ছে, তার পাশাপাশি আবার হ্যাং, মানে কেউ যদি খোলার চেষ্টা করে তারপরে কিন্তু আর সুইচ ক্লিক করলেও কাজ হবে না। এখন কিন্তু পুরোপুরি মানে বিপ দিয়ে কিছুক্ষণ বিপ দিয়ে এটা হ্যাং হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আবার কিছুক্ষণ পরে এটা আবার আপনারা চাইলে ইউজ করতে পারবেন আবার, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটার বডিটা নিয়ে আমার আসলে নতুন করে বলার কিছু নেই। এছাড়াও আপনারা যারা চাচ্ছেন যে বিভিন্ন সাইজের, ছোট বড় যে কোনো সাইজের আপনারা লকার আপনাদের প্রয়োজন, অথবা দেশি বিদেশি ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম, ডিজিটাল সিস্টেম, যে কোনো লকার আপনাদের যাদের প্রয়োজন আছে, আপনারা অবশ্যই আমাদের সাথে ডিজিটাল লকার হাউসের সাথে যোগাযোগ করুন। ডিজিটাল লকার হাউস কিন্তু সারা বাংলাদেশব্যাপী এখন আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় শোরুম রয়েছে। আপনাদের নিকটস্থ শোরুমে আপনারা যোগাযোগ করুন, অথবা আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারেন অনলাইনের মাধ্যমে, অথবা আপনারা চাইলে আমাদেরকে আমাদের শোরুম ভিজিট করেও লকার নিতে পারবেন। এবং আমি যেটা বলতে চাই, যখন লকার ক্রয় করবেন সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে অবশ্যই দেখে শুনে বুঝে লকার ক্রয় করবেন, কারণ লকারটা ক্রয় করার পরে সে আপনাকে আফটার সেলস সার্ভিস এইটা দিতে পারবে কি না সেটা অবশ্যই বুঝে নেবেন। কারণ লকার ক্রয় করার পরে দেখা যায় অনেকেরই এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসে, অনেকের কমপ্লেন যে লকার কিনেছে কিন্তু এখন দোকানে খুঁজে পাচ্ছে না, অথবা দেখা যাচ্ছে যে লকার ক্রয় করেছে কিন্তু এখন সে সার্ভিস দিতে পারতেছে না। সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, কারণ এগুলো অনেক রেয়ার প্রোডাক্ট এবং এগুলো আসলে আপনাকে আফটার সেলস সার্ভিসটা দিতে পারতেছে না কিনা, আপনি কত টাকাতে কিনতেছেন, ধরেন আপনি একটু কম টাকা দিয়েই কিনলেন কিন্তু আপনাকে সে সেলস সার্ভিস দিতে পারলো না, তাহলে কিন্তু লকারটা পুরোপুরি জলে গেল। এছাড়াও আমি বলতে চাই, যারা পুরাতন লকার আপনাদের আছে এখন আর ইউজ করতে চাচ্ছেন না, তারা অবশ্যই কিন্তু আমাদের মাধ্যমে আমাদেরকে পুরাতন লকার দিয়ে আপনারা কিন্তু নতুন লকার নিতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনারা যদি আমাদের থেকে লকার ক্রয় করে থাকেন সেই লকার কিন্তু যে কোনো সময় আপনারা ফেরত দিতে পারবেন, ফেরত দিয়ে কিন্তু আপনারা নতুন লকার আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এক্সচেঞ্জের মাধ্যমে। এবং আমরা কিন্তু 5 থেকে 10 বছরের রিপ্লেসমেন্ট লক গ্যারান্টি দিয়ে থাকি। সো যারা লকার ক্রয় করার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তারপরে ইনশাল্লাহ ডিসিশন নিলে বেটার ডিসিশন নিতে পারবেন। সো আজকের জন্য এইটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।